স্বাগত জানাই আপনার সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা দেখুন এখানে পাইপ লাইনের কাজ হচ্ছে আর তার জন্য চাই অনেক পাইপ, যেটা আমরা ঘরে আনতে যাব বন্ধুরা। আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের পাশে থাকুন, সাথে থাকুন বন্ধুরা, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। কি হবে কাজ হয় দেখো, এই যে পাইপ রাখা আছে বন্ধুরা, এই পাইপ আরো নিয়ে আসা হবে। এই যে খোড়ার কাজটি রয়েছে বন্ধুরা, প্রায় মনে করেন যে চারটে সাড়ে চারটে এই যে নতুন পাইপ বসতে বসতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাইপ শর্ট পড়ে গিয়েছে, তার জন্য আমরা যাব নিয়ে আসতে। বন্ধুরা বলুন তাহলে কোথেকে পাইপ নিয়ে আসবো, কী পাইপ নিয়ে আসবো, কত টাকা দাম নেবে সবটাই আপনাকে দেখাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। বন্ধুরা আমাকে আবার যেতে হচ্ছে উপরে পাইপ নিয়ে আসতে। আর বন্ধুরা আপনাদের আজকে একটা জিনিস দেখাবো, যে এই সিঁড়িগুলো দেখুন কত চওড়া চওড়া, কত বড় বড় বন্ধুরা। আর আশা করি যে যতই বড় বিল্ডিং হোক বা হসপিটাল হোক আর যাই হোক না কেন, এরকম বড় বড় সিঁড়ি আর দেখা যাবে না। আর বিশেষ করে বন্ধুরা এটিকে দেখুন, শাল কাঠের তৈরি সিঁড়ি। হ্যাঁ, আর এই সিঁড়িটির বয়স কমসে কম 200 বছর হয়ে গিয়েছে বন্ধুরা, 200 বছর হয়ে গিয়েছে। চলুন আমরা পাইপ, টুকরা পাইপ আমাদের লাগবে, তো কোথা থেকে নিয়ে আসবো দেখাবো। আমরা চলে যাচ্ছি বন্ধুরা সেই পাইপ নিয়ে আসতে। যেটা বয়স 100 বছর উপরে চলে গিয়েছে যে পাইপ, সেই পাইপই নিয়ে আসব। সবটা রং করে রাখা আছে বন্ধুরা। এই সেই পাইপ দেখুন, পাইপ পাইপটাই শুধু দেখুন, এই যে ছোটো ছোটো, আর এইগুলো সব 100 বছর পুরানো বন্ধুরা। এখানে যে মানে আমার মানে বাবারও বা আমার যে দাদা ছিল তারও বয়স মানে 100 বছর এখন হয়নি। ওই যে বন্ধুরা পাইপটা ফেলে দিয়েছি আমরা, চলুন আমরা যাবো এবার ওই দিকটায়, যেখানে গেলে মানে পাইপ পাওয়া যাবে আর কি। চলুন আমাদের সামনে থাকতে। আমরা বেরিয়ে পড়লাম পাইপ নিয়ে আসার উদ্দেশ্যে। বন্ধুরা জানি না মার্কেট খুলেছে কি না, দেখতে হবে মার্কেট খুলেছে কি না। এইদিকে যেদিকে আমরা যাব আপনাদের সবটাই দেখাবো। এই জায়গাটিকে নিয়ে আমি একদিন ভিডিও করব, যেহেতু টাইম পাচ্ছি না বলে আপনাদের ভিডিও দিতে পাচ্ছি না আমি ঠিকমতো। তো সেই ভিডিওতে দেখাবো যে আপনারা কোন ব্যবসা করলে লাভবান হবেন, তো এখানে আসবেন কীভাবে সেটাই দেখাবো আপনাদের। জলের পাইপ আছে, জলের পাইপ লাগবে, হবে আসুন তো বন্ধুরা। আমরা এসেছি সেই পাইপ দোকানে এখন,
আর আপনাদের দেখাবো কি পাইপ নিব। দেখুন আর আমরা এই দোকান থেকে পাইপ নিব। আপনারাও চাইলে এই দোকানে আসতে পারেন, মানে এই দোকানটা পাইকড়ি রেটে বড়বাজারে এটি অবস্থিত। দেখা যাক, বন্ধুরা তাহলে আজকে আমাদের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি, কারণ এখন পাইপ নিয়ে যেতে হবে। আর আপনাদের যদি আসতে চান তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট দেবেন, আমরা আপনাদের বলে দেবো। যদি ব্যবসার জন্য বা নিজের বাড়িতে লাগাতে চান অবশ্যই আমরা সবটাই আপনার বলে দেবো। তাহলে আমাদের ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করলাম, আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।